আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি পাঁচ বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তারপর একটা মার্সিডিস গাড়ি সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক পবিত্র কোরআন যেটা বলছে সুরান তিন পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো এখানে শর্ত হলো সুবিচার করতে হবে ধরেন আপনার একটা মার্সিডিস গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে দুটো বিয়ে করবেন মার্সিডিসটা বিক্রি করে দেন দুটো টয়টা কিনে দুই স্ত্রীকে আপনি দিয়ে দেন পাঁচ রুমের ফ্ল্যাট বেঁচে দেন দুটো দুই রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন অথবা দুজন স্ত্রীকে পাঁচ বেড রুমের ফ্ল্যাটে রাখেন এখানে শর্ত সুবিচার করতে হবে সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে তাহলে তো গরিব লোকেরা একাধিক বিয়ে করতে পারবে না এটা কোনো শর্ত না আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম আর এটা বলা ঠিক হবে না যে কোনো ধর্ম খারাপ না আমিও একমত পবিত্র বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর উনিশ দিন আইন আল্লাহ তাআলা কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আমি সম্পূর্ণ একমত যদি কেউ বলে যে কোন ধর্মই খারাপ না আর সেখানে থেমে যায় আমি নেব না মুসলিম হিসেবে আমি সেটা মানব না কারণ সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর চৌষট্টি তা আল মিতিন সাবিনা কম এসো সেই কথা আমাদের ও তোমাদের মধ্যে এক আমি এখানে বলতে পারি যে সব ধর্মই ভালো কথা বলে কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখাই ইসলাম বাদে ইসলাম শুধু ভালোটা শেখায় আমি এটা বলবো না যে কোনো ধর্মই খারাপ না তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ভালো জিনিস শেখায় প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি বলি তারপর খারাপ পয়েন্টগুলো নিয়ে এভাবে বলতে পারি যে কোনো ধর্মে আসলে সবকিছুই খারাপ শেখায় না এভাবে বলতে পারেন তবে কোন ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না এভাবে অন্যদের খুশি করতে পারেন কারণ পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় ইন আয়াত পঁচাশি যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য হবে না যদি কেউ ইসলামবাদে অন্য কোন ধর্ম অনুসরণ করে সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনি কি ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর জানতে চান তাহলে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেখানে শত শত প্রশ্নের উত্তর আছে আপনি যদি নতুন নতুন প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার ফেসবুক পেজ একটি লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য অপেক্ষা করুন